আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আমরা নতুন একটা ভিডিও করতেছি। সেটা হলো যে আমাদের এখানে কনস্ট্রাকশনে যে সবচেয়ে বেশি কাজ করে সে এনামুল সাহেব এটা প্রশান্তপুর সংলগ্ন দেলাবাড়ি রোডে কাজ করতেছে, তার আমরা এখান থেকে ভিডিও ধারণ করতেছি। আচ্ছা এনামুল সাহেব, এটা কয়তলা বিল্ডিং হচ্ছে? পাঁচতলা। আচ্ছা আচ্ছা, এই ব্যাস কত দেওয়া হয়েছে? সাড়ে সাত। আচ্ছা আচ্ছা আচ্ছা, সবগুলো ব্যাস কি সাড়ে সাত? না, আট ফিট। আচ্ছা আচ্ছা, আপনার টোটাল লেবার কতজন কাজ করে? 80 জন। আচ্ছা, কতগুলো বিল্ডিং এর কাজ হচ্ছে? 13টা। কন্টিনিউ চলতেছে? কন্টিনিউ। আচ্ছা আচ্ছা, আপনি বলেন তো যে কেমিক্যাল দিয়ে কি কাজ হয়? কেমিক্যাল দিয়ে নোনা মুক্ত বিল্ডিং হার্ড। এটা কি দেওয়া উচিত? এটা দেওয়া উচিত। আচ্ছা, বালু যদি না থাকে বিল্ডিং এর নিচে, তাহলে কি বালু দেওয়া লাগবে? বালু দিতে হবে 1.5 ফিট সর্বনিম্ন। আচ্ছা, কেউ যদি নতুন কাজ করে নাই আপনার কাছে বা অন্য মিস্ত্রির কাছে কাজ যদি করে না, তাহলে আপনার কি কি পরামর্শ থাকবে? আমার পরামর্শ থাকবে যে ব্যাসটা নিখুঁতভাবে বান্ধা, কলমে সঠিকভাবে বান্ধা, রিং সঠিকভাবে বান্ধা, ডিজাইন অনুসারে কাজ করতে হবে, সেটিং করা, কভারিং ঠিক রাখা, এগুলো থাকবে। তো আপনি কি কাজে মানে কোনো রকম যে কেউ যদি কাজ করে নেয় অল্প টাকা দিয়ে বা এই মানে অনেকে মনে করে অল্প টাকা দিয়ে কাজ করছে অল্প স্থির, তাদের পর কাজে কি পরামর্শ থাকে? না, অল্প টাকার কাজ আপনার তো ভালো হবে না, শ্রমিকের দাম বেশি। আচ্ছা, সম্পূর্ণ দাম বাড়ছে, এখন মিস্ত্রির দাম যদি না বাড়ে আর অল্প টাকা ভালো বিল্ডিং চাইলে সেটা তো কোনোদিনই সম্ভব না, হয় গৃহস্থের সঙ্গে ক্যাঁচাল হয়ে যাবে। আচ্ছা, রাস্তা থেকে কত ফিট উঁচুতে বিল্ডিং করা উচিত? সর্বনিম্ন 1.5 ফিট। 1.5 ফিট না? আচ্ছা, আর আর ইঞ্জিনিয়ার প্ল্যান ছাড়া? ইঞ্জিনিয়ার প্ল্যান ছাড়া বিল্ডিং করা ঠিক না। এবং ইঞ্জিনিয়ারের একটা 3D দিয়ে দিবে, তারপরে বিল্ডিংটা বিল্ডিং ইঞ্জিনিয়ার সম্পূর্ণ কাগজ দিবে, বিল্ডিংটা কিভাবে কি হবে সাজবে সেগুলো। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। যদি আপনার কেউ যদি আপনার সাথে কন্ট্যাক্ট করতে চায় তাহলে আপনার নাম্বারটা একটু বলে দেন। হ্যাঁ, 0178-26-27921। আপনার কাছে কেউ যদি পরামর্শ দেয় আপনি পরামর্শ দিবেন? হ্যাঁ দিব। সমস্যা নাই নাকি? না। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।